নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল। বন্ধুরা, আপনাদের যাদের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড রয়েছে তার জন্য কিন্তু বড় খবর উঠে এসেছে। আগামী 1 অক্টোবর থেকে আপনাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়মাবলী কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো কী সেই পরিবর্তন সেটি আপনাদের জানাবো, তার জিজ্ঞেস করতে চাই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বন্ধুরা, যারা ক্রেডিট কার্ড এবং এটিএম কার্ড ব্যবহার করেন তাদের জন্য বড় খবর। বর্তমান সময়ে আপনারা প্রায় প্রত্যেকে ডেবিট কার্ড ব্যবহার করেন, অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এমন পরিস্থিতিতে কোনো পরিবর্তন হওয়ার আগে আপনার এটি সম্পর্কে জানা উচিত। 1 অক্টোবর থেকে কার্ডের নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। 1 অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। আপনাদের জানিয়ে রাখি, 1 অক্টোবর থেকে ব্যাঙ্কিং সেক্টর সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। আরবিআইও এর জন্য নির্দেশ জারি করেছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে প্রথম দিন থেকে কার্ড অন ফাইল টোকোনাইজেশন COF কার্ড টোকোনাইজেশন নিয়ম আনছে। কার্ডধারীরা অনেক সুবিধা পাবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে টোকোনাইজেশন সিস্টেম পরিবর্তনের পরে কার্ডধারীরা আরও সুবিধা ও সুরক্ষা পাবেন। কার্ডধারীদের অর্থ প্রদানের অভিজ্ঞতা ব্যাপকভাবে উন্নত হবে। জালায়াতির ঘটনা কম ঘটবে। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী নতুন নিয়মের উদ্দেশ্য হল ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট আগের থেকে নিরাপদ করা। গত কয়েকদিন ধরে ক্রেডিট ডেবিট কার্ড নিয়ে প্রতারণার অনেক খবর পাওয়া গেলেও নতুন নিয়ম কার্যকর হওয়ার পর গ্রাহকরা অনলাইন পয়েন্ট অফ সেল এবং অ্যাপে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে লেনদেন করলে অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন, কারণ তাদের বিবরণ এনস্ক্রিপ্ট করা কোডে সংরক্ষণ করা হবে। তো চলুন জেনে নিই কার্ড অন ফাইল টোকোনাইজেশন আসলে কী। COF বা কার্ড অন ফাইল টোকোনাইজেশন বলতে বোঝায় ক্রেডিট বা ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের তথ্য যা পেমেন্ট গেটওয়ে এবং ব্যবসায়ীদের ভবিষ্যতের লেনদেন প্রক্রিয়া করার জন্য সংরক্ষণ করে। একটি টোকেন তৈরি করতে কার্ড ধারকের প্রতিটি ই কমার্স ওয়েবসাইটে তাদের সমস্ত কার্ডের জন্য একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। কার্ডের বিশদ বিবরণ দেওয়ার পর তা সেভ করা হয়, সেখান থেকেই একটি টোকেন তৈরি হবে। কার্ড টোকেনে পরিবর্তন করা যেতে পারে নতুন টোকেন সিস্টেমের অধীনে ডেবিট ক্রেডিট অর্থাৎ এটিএম কার্ড ডেটা সম্পূর্ণ টোকেনে রূপান্তরিত হবে। এটি একটি ডিভাইসে আপনার কার্ডের তথ্য লুকিয়ে রাখবে। যদি কোনো টোকেন ব্যাঙ্কে একটি অনুরোধ করে তবে কার্ডটিকে টোকেনে রূপান্তরিত করতে পারে। কার্ড টোকেনাইজেশন করার জন্য কার্ডধারীকে কোনো ফি দিতে হবে না।